অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, স্থির থাকতে হবে। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে, ভালো কাজে কি করবেন, ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছে। স্থির হওয়ার চেষ্টা করুন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন।